করোনা সংক্রমণ রুখতে সচেষ্ট ট্যালেন্ট গ্রুপের অধীন বরানগরের ডানলপ শাখার রেড ক্রু এভিয়েশন কর্মী আধিকারিকরা সরকারি নির্দেশিকা মেনে কর্মীরা সকলেই মাস্ক পরেছিলেন, স্যানিটাইজারও ব্যবহার করছেন ঘন ঘন। নিয়মিত জীবাণুমুক্ত রাখা হচ্ছে কম্পিউটার, আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র। শুক্রবার সংস্থার অফিস পরিদর্শন করেন বরানগরের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর ভট্টাচার্য। সংস্থার অফিসে স্যানিটাইজেশনের ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। আমি ওনাদের অফিসে আসলাম নিশ্চয় গ্রুপে, সেখানে দেখলাম ওনাদের করোনা ভাইরাসের ব্যাপার নিয়ে ওনারা সঠিকভাবে তারা তাদের প্রোটেকশন নিচ্ছেন এবং মানুষকেও সচেতন করছেন। যারা স্টাফ সহ এবং যারা এখানকার কর্মচারী তারা সত্যি এটাকে নিয়ে যথেষ্ট প্রোটেকশন দিচ্ছেন, মানুষকে সচেতন করছেন যাতে মানুষের কোনো ভয়ের কারণ না থাকে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন বাংলার মানুষকে, সেই অনুযায়ী এই অফিসের মধ্যে দাঁড়িয়েই সমস্ত ওয়ার্কার যারা আছেন তারা সবাই ঠিকঠাকভাবেই আজকে এই মাস্ক নিয়ে যে চলাফেরার কথা সমস্ত কিছু তারা বলছেন এবং তারা চাইছেন যে মানুষ যাতে ঠিক এইভাবেই এইভাবে পরিচালনা করেন, দেখাশোনা করেন, হাত ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছু করতে গেলে খাওয়া দাওয়া থেকে বিভিন্ন সময় হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঠিকঠাক প্রোটেকশন দিলে পরে মানুষের কোনো ভয়ের কোনো কারণ নেই। বৃহস্পতিবার বরানগর থানা এবং পুর প্রতিনিধিরা ডানলপের অফিসে করোনা সংক্রান্ত নির্দেশিকা পালনের অনুরোধ জানাতে এসেছিলেন। রেড ক্রু এভিয়েশন শাখায় স্যানিটাইজেশনের প্রক্রিয়া দেখে খুশি হন তাঁরাও। এভাবেই আগামী দিনেও করোনা ভাইরাসকে দূরে রাখতে সমস্ত প্রয়াস জারি থাকবে বলে জানিয়েছে ট্যালেন্টো গ্রুপ অব কোম্পানিজ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।